ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট পেতে অতি জরুরি ফি জমা দিলেই মাত্র 3 দিনের মধ্যেই তা হাতে পাবেন গ্রাহক। এর মেয়াদ করা হয়েছে 10 বছর। এই ই পাসপোর্টের সত্যায়ন পদ্ধতি থাকছে না, তবে আগের নিয়ম অনুযায়ী পুলিশ ভেরিফিকেশনের পরেই গ্রাহক তার পাসপোর্ট হাতে পাবেন। সম্প্রতি ইলেকট্রনিক পাসপোর্টের মেয়াদ, আবেদন ফর্ম ও ফি নির্ধারণ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পরিপত্র থেকে এই সব তথ্য জানা গেছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দ্রুতই ই পাসপোর্ট চালুর জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা পরিপত্র এবং পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, ই পাসপোর্ট 48 ও 64 পৃষ্ঠার হবে। 48 পৃষ্ঠার ই পাসপোর্টে ভ্যাট ছাড়া সাধারণ ফি নির্ধারণ করা হয়েছে 5 বছর মেয়াদের জন্য মাত্র 3,500 টাকা এবং 10 বছরের জন্য সেটা 5,000 টাকা। 5 বছরের জন্য জরুরি ফি 5,500 টাকা এবং 10 বছরের জন্য 7,000 টাকা। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা 1 থেকে গত 1 আগস্ট জারি করা পরিপত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ই পাসপোর্ট পেতে সাধারণ আবেদনকারী এবং শ্রমিক ও শিক্ষার্থী নামে 2 ক্যাটাগরিতে ফি নির্ধারণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেরা সাধারণ ও জরুরি পাসপোর্ট পেলেও তারা অতি জরুরি আবেদন করতে পারবেন না। সাধারণ আবেদনকারীকে 5 বছর মেয়াদের 48 পৃষ্ঠার পাসপোর্ট পেতে $100 এবং জরুরি পাসপোর্ট পেতে $150 ফি দিতে হবে। একই পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্ট পেতে খরচ করতে হবে $125 এবং $175 বা সমমূল্যের মুদ্রা। 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্টের জন্য সাধারণ ফি $150 এবং জরুরি ফি $200। একই পৃষ্ঠার 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিককে সাধারণ ফি বাবদ $175 এবং জরুরি পাসপোর্ট বাবদ $225 বা সমমূল্যের মুদ্রা দিতে হবে। তবে বিদেশে অবস্থানরত শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য এই ফি কমানো হয়েছে।